আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস দুই তোমাদের যে কয়েকদিন পরে পরীক্ষা শুরু হবে এই পরীক্ষার মধ্যে তোমাদের কোন বই কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে কত পৃষ্ঠা পর্যন্ত চক পূরণ করতে হবে সেটা দেখে নাও বাংলার মধ্যে তোমাদের পাঠ্য বইয়ের একশো দুই পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করতে হবে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যত প্রকার ছক আছে সবগুলো ছক অবশ্যই পূরণ করবে আর একক কাজ দলীয় কাজ থাকলে সে কাজগুলো অবশ্যই কমপ্লিট করবে এরপরে ইংরেজি ইংরেজির মধ্যে তোমাদের পড়তে হবে তোমাদের বইয়ের আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপরে গণিতের মধ্যে তোমাদের বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত যত প্রকার ছক আছে ছকগুলো পূরণ করবে আর এর ভিতরে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক কমপ্লিট করবে বিজ্ঞান তোমাদের বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত করতে হবে এরপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের বইয়ের বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তোমাদের বইয়ের পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর জীবন ও জীবিকা এটার মধ্যে তোমাদের বইয়ের উনষাট পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা তোমাদের বইয়ের সত্তর পৃষ্ঠা পর্যন্ত শিল্প ও সংস্কৃতি তোমাদের বইয়ের উনষাট পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা তোমাদের বইয়ের বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা তোমাদের বইয়ের উনষাট পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষা তোমাদের বইয়ের একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বুদ্ধ ধর্ম শিক্ষা তোমাদের বইয়ের উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত এই যে তোমাদের যে কয়েকদিন পরে পরীক্ষা শুরু হবে তো সে পরীক্ষাগুলোর মধ্যে তোমাদের সকল বিষয়ের এই যে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে এতটুকু পর্যন্ত তোমরা কি করবে অবশ্যই প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ছক তোমরা অবশ্যই পূরণ করবে ঠিক আছে পূরণ করে রাখবে আর এর ভিতরে যত প্রকার একক কাজ দলীয় কাজ আছে সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবে বিশেষ করে একক কাজগুলো যেহেতু একক কাজগুলো নিজের দিক থেকেই নিজের থেকেই করতে হবে সেজন্য একক কাজগুলো অবশ্যই গুরুত্ব সহকারে করে ফেলবে ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম